বিশ্বে অবাক করার মতো কত কিছুই না ঘটে। এই যেমন ভারতের এক চালক গোটা গাড়িতে লেপটে দিয়েছেন গোবর। কেন তিনি গোবর লেপটে দিলেন? তার যুক্তি হলো, তীব্র গরমের কারণে গাড়িতে দীর্ঘ সময় এসি চালাতে হয়, এতে তেলের খরচ বেড়ে যায় কয়েক গুণ। এই খরচের লাগাম টানতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। এক ভিডিওতে দেখা যায়, পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার এই চালক বালতিতে করে গোবর এনে গোটা গাড়িতে লেপটে দিচ্ছেন। এতে অবাক হয়েছেন আশপাশের অনেকেই। শুধু এই ব্যক্তিই নয়, আরও অনেক চালক একই পথে হেঁটেছেন, তারাও তাদের গাড়িতে গোবর লেপটে দিয়েছেন। আনন্দবাজারের খবরে বলা হয়, গাড়ির ভেতরটা ঠান্ডা রাখার জন্য বাইরের অংশে গোবর লেপটে দিয়েছেন মধ্যপ্রদেশের এক হোমিও চিকিৎসকও। সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। হোমিওপ্যাথিক চিকিৎসক সুশীল সাগর বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গাড়ি অতিরিক্ত গরম হয়ে যায়, তাই গাড়ির বাইরের দিকে গোবরের এই প্রলেপ ভিতরের আবহাওয়া অনেকটাই ঠান্ডা রাখতে সাহায্য করে। এসি না চালালেও গাড়ি ঠান্ডা রাখা যায়। গ্রামাঞ্চলে মাটির বাড়ি ঠান্ডা রাখতে ঘরের দেয়াল বা মেঝেতে গোবরের প্রলেপ দেওয়ার রীতি রয়েছে ভারতে। তবে গাড়ির গায়ে গোবর দেওয়ার ঘটনা সত্যিই অবাক করেছে অনেককে। সুশীল বলেন, এই প্রলেপ দেওয়ার পর প্রচণ্ড গরমেও গাড়ির এসি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তেলও বাঁচে। গাড়ি না ধুলে বা বৃষ্টি না হলে টানা দুই মাস পর্যন্ত এই প্রলেপ কাজ করবে। এর আগেও ভারতে এই গোবরের নানামুখী ব্যবহার দেখেছে বিশ্ব। দেশটির অনেকের বিশ্বাস, গোমূত্র পান করলে রোগ ভালো হয়, আর গোবরেরও অনেক ঔষধিগুণ রয়েছে। এরই মধ্যে সাবান তৈরি হয়েছে এই গোবর দিয়ে।